আরে আরে, মনে হচ্ছে নতুন জুতো। চাই চাই তবে ওই জুতো জোড়াই সরাই, তারপর দেখব খালি পায়ে মিঠাই কেমন বাই বাই করে ঘুরে বেড়ায়। দিদি, আমার জুতো নিয়ে চললি কোথায়? দে, আরে আমার জুতো দে। দে বললেই কি আর দেওয়া যায়? দিদি, জুতো দে বলছি, না হলে কিন্তু ভালো হবে না। এখন তোর খালি পা, যা যা না, যেখানে ইচ্ছে সেখানে যা। কতক্ষণ আর জোর কি পাক মারবি? আমি তোকে ঠিক ধরে ফেলবো। খালি পায়ে বড় গলা, আমাকে ধরবি কাঁচকলা? কতক্ষণ আর এরকম চোর কি পাক মারবি? আমি তোকে ঠিক ধরে ফেলবো। খালি পায়ে বড় গলা, আমাকে ধরবি কাঁচকলা? আরে দেখ দেখ দেখ, দুই বুড়ি কেমন ছোটা ছুটি লাগিয়েছে, দেখ। এবার একটু দম নিয়ে নি। কত দম নিবি নিয়ে নে, তবে এবার তোর বুড়বুড়ি শেষ। মানে মানে জুতো দে বলছি, না হলে ইট মেরে আমি তোর মুড়ো গুঁড়ো করে দেব। সে গুড়ে বালি, তুই ওই খালি পায়ে বাঁদরের মতো লাফিয়ে লাফিয়ে বেড়াবি। তবে রে, আজ ইট মেরেই তোকে আমি ডিট করব। আবার ফসকে গেল। না 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 না, এবার এবার ঠিক লাগবেই লাগবে। এ মা মারতে পারে না, এ মা মারতে পারে না। আবার ভ্যাঙানো হচ্ছে। তবে রে, তবে দেখ মজা। এই রে, গেল গেল গেল, শেষে কিনা রাজা মশাইয়ের মাথাটাই গেল। কেমন মজা, হ্যাঁ কেমন মজা। এইবার মহারাজের মাথা গুঁড়ো করার সাজা তোর কপালে নাচছে। চললাম চললাম, আমি রাজা মশাইকে খবরটা দিতে চললাম। এক ভাবলাম আর এক হয়ে গেল, তবে হাল ছাড়লে হবে না, কিছু একটা করতেই হবে। ওই তো, আমি ওই কাদারই ফায়দা তুলবো। আসুন আসুন মহারাজ, আসুন, এসে নিজের চোখে দেখুন একবার কাণ্ডখানা। ও ও ওই দেখুন দেখুন, এইবার মূর্তিখানা দেখুন দেখি। বটে, তুমি কি না আমার মূর্তির মাথায় নিজের মুখ বসিয়েছো? এত বড় অস্পষ্ট। মানে এই এইটা কি করে হলো? মানে 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 আবার কি, মানে মানে আবার কি, এইভাবে লোক হাসিয়ে এখন আবার ঢোক গেলা হচ্ছে? বিশ্বাস করুন মহারাজ, বড় বড় ইট মেরে মিঠাই একটু আগেই আপনার মুড়ো গুঁড়ো করেছে, আর তারপর তাতে তোমার মুখ বসিয়েছো, তাই তো? এ আমাকে বিশ্বাস করতে বলছো? সকাল সন্ধ্যা দিদির মুখটা দেখে দেখে বেশ ভালোই দিদির মুখটা বানিয়ে ফেলেছি। শোন দিদি, মহারাজকে বোকা বানানো অত সহজ নয়।
আপনি বিশ্বাস করুন মহারাজ, তোমরা দুজনেই বদমাশ। বদমাশ তোমরা, আমার মূর্তির মাথায় তোমাদেরই আবার আমার মুখ গড়ে দিতে হবে, তবে তোমরা ছাড় পাবে, আমি বলে দিলাম। সে কি মহারাজ, আমরা দুজনে মিলে আমাকে আবার কেন টানছেন মহারাজ? আমার প্রধান শিল্পী তোমাদের উপর নজর রাখবে। কি জ্বালা! মহারাজের শিল্পীর পাল্লায় পড়ে মাটি কাটা থেকে শুরু করে মাটি ঘাটা, তারপর ঘেঁটে ঘুটে মুন্ডুটা ঠিক করে বানিয়ে সেই মুন্ডু সাঁটা, কি কম হ্যাপা! সব তোর জন্য হয়েছে, এখন আর এই নাকে কান্না কেঁদে কি হবে? এই যে নিজেদের মধ্যে আগডুম বাগডুম না বকে কাজ করে দেখাও। মিঠাই বুড়ি, তুমি লেগে থাকো, তোমার হবে। কাঁচ কলা হবে, আর যদি হয়েও যায় তারপরে তো আমি আছি। ব্যাস, মোটামুটি হয়েছে। বাকিটা আমি কাল রং দিয়ে করে দেবো। কি মজা, কি মজা! আজ বাদে কাল খুশি হবেন মহারাজা। তোমার মজা আমি বের করছি। আমার সোনা বোন, ভালো করে ঘুমিয়ে নাও, কাল থেকে যাতে আর ঘুম না আসে তার ব্যবস্থা করে দিচ্ছি। কই মিঠাই, গেলে কোথায়? দেখি মাটির মুখখানা আলো দেখি। আবার বরং চেষ্টা করো। ওদিকে মন্ডা বুড়িও তো দেখলাম মহারাজের জন্য পায়েস বানাতে ব্যস্ত, বললো মহারাজকে খুশি করে তবেই নাকি তার মুখ বানাবে। আমি চললাম। এই ব্যাপার আমি বেশ বুঝতে পারছি, এই কাজ কর। আমার পাকা ধানে মই দিয়ে সে কিনা যাচ্ছে পায়েস খাওয়াতে, আমিও দেখি কে জেতে। খান না মহারাজ, খান, ভালো করে খান, খান, খান। কি ঘুম পাচ্ছে! ঘুমের বড়ি কাজ করেছে, এবার ঝটপট বাকিটা সেরে ফেলি। এই কাদা দিয়ে মহারাজের মুখের ছাপ তুলব। দিদির চাল বুঝেছি, এবার আমার চাল দেব। দিদির বারোটা বাজাচ্ছি। এই দিলাম শীষ গাছের আটা ভালো করে লাগিয়ে, এবার শোবে আর মজা টের পাবে। সবাই যখন যাবে শুতে, মন্ডা করবে কেল্লাফাতে। ব্যাস, কাজ খতম, কালকে মহারাজের থেকে পুরস্কার নেব।
নাম যেই করুক, নাম আমারই হবে। ও মা, এ কি হলো? বিছানায় যে আমার হাত পা সব আটকে গেছে। এই নিশ্চয় মিঠাই কলকাঠি নেড়েছে। এ মা, এবার কি হবে? ওদিকে যে সব কেচে যাবে। হায় 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 হায়। দেখুন দেখি মহারাজ, কেমন হয়েছে মুখখানা? শুধু মুখের কথায় দিদি ভালো আর আমি বাজি। না না, মন্ডা কোনোদিনই ঠিক করে বানাতে পারিনি। আমি বলছি এটা মিঠাই বানিয়েছে। তবে আর কি, সেরা শিল্পীর পুরস্কারটাও মিঠাই পাচ্ছে তাহলে। না মহারাজ, না, ওটা আমার তৈরি। এই দিদি, মহারাজের মুখের ছাপ তোলার কথাটা বলবো নাকি? কি হলো মন্ডা বুড়ি, থেমে গেলে কেন? কি বলছিলে বলো। ওটা মিঠাইয়েরই তৈরি মহারাজ। যেমন কর্ম তেমন ফল, বোঝ।